মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা ও কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আত্মপ্রকল্পের মাশরুম চাষ সম্পর্কিত একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। প্রশিক্ষণে মাশরুমের বীজ বিতরণ করা হয় প্রশিক্ষিতদের। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শ্রমিক পানিগ্রাহী, কাটোয়া 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা সুমনা মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বানেশ্বর রাজুয়ার, SHGO ও SE সুপারভাইজার মৃন্ময় দেবনাথ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মিলে 100 জন এই প্রশিক্ষণ নেন। এই ধরনের প্রশিক্ষণ পেয়ে সকলেই খুশি।